আপনি কি পরিবারের মেধা সন্তান? তাহলে ভিডিওটি আপনার জন্য। পাঁচটি কারণে পরিবারের মেধা সন্তান সবার থেকে আলাদা হয়ে থাকে। এক, মেধা ছেলেমেয়েরা সম্পর্কের মূল্য অনেক বেশি ভালো বুঝে থাকেন। বড় এবং ছোটদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, তাদের সাথে কিভাবে চলাচল সম্পর্ক অনেক বেশি ভালো থাকে, তা মেজরাই ভালো বুঝে থাকেন। কারণ তিনি বড় ভাই বোনের কোনো ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে নিজের ছোটজনের সাথে কিভাবে ব্যবহার করতে হবে তা বুঝে যান। তেমনি ছোটদের কাছ থেকে কোনো ব্যবহারে কষ্ট পেলে সেই ব্যবহার সে বড়দের সাথে করে না। দুই, মেজর সন্তানেরা আত্মনির্ভরশীল মানুষ হয়ে গড়ে ওঠেন। বড় সন্তানের প্রতি বাবা মায়ের আলাদা এক ধরনের টান থাকে, কারণ তিনি তাদের প্রথম সন্তান। ছোট সন্তান পরিবারের সকলের আদরের হিসাবেই মানুষ হয়ে থাকে। কিন্তু সত্যি বলতে কি, বাবা মা সন্তানের মধ্যে পার্থক্য না করলেও বড় ও ছোট সন্তানকে যেভাবে সময় দিয়ে থাকেন তা মেজর সন্তানকে দিতে পারেন না। ঠিক এই কারণেই মেজর সন্তানেরা আত্মনির্ভরশীল হয়ে ওঠে। তিন নম্বর, সবার সাথে সহজে মিশতে পারার ভালো গুণটি মেজর সন্তানের মধ্যেই থাকে। বুঝতে পারার বয়স থেকে বড় ও ছোট ভাই বোনদের সাথে কিভাবে মিশতে হবে তা সহজজাত প্রবৃত্তি থেকে শিখে নেন মেজরজন। আর ঠিক সেই কারণে ছোট বড় সকলের সাথে খুব ভালোভাবে মিশতে পারেন। ঠিক এ কারণে আত্মীয় স্বজন থেকে সকলেই মেজর সন্তানকে বেশি পছন্দ করে ফেলেন। চার নম্বর, ছোট বড় সকলেই সঠিক মূল্যায়নে পরিচালনা করতে পারেন মেজরাই। কাকে কি বলে, কাকে কিভাবে চালানো যায়, এই গুণটি পরিবারের বড় ও ছোট ভাই বোনদের মধ্যে থাকতে থাকতে রপ্ত হয়ে যায় পরিবারের মেজর সন্তানে। এতে করে বাইরের জগতেরও কার সাথে কিভাবে কথা বলতে হবে, তাকে কিভাবে পরিচালনা করতে পারবে, এগুলো সে খুব সহজ করে আয়ত্ত করে নিতে পারে। নম্বর পাঁচ, মেজর সন্তানেরা অনেক বেশি সৃজনশীল হয়ে থাকেন। তাদের চিন্তাভাবনা অন্য সকলের থেকে একটু আলাদা প্রকৃতির হয়ে থাকে। দেখা যায় বড় বা ছোট ভাই বোন স্বাভাবিক নিয়মে জীবনযাপন করে বেশ বড় স্থানে প্রতিষ্ঠিত হয়ে কাজ করছেন, কিন্তু মেজরজন নিজের সৃজনশীলতাকে প্রাধান্য দিয়ে নিজের নিয়মে চলছেন। অবশ্যই এ কারণে বাবা মায়ের দুশ্চিন্তার কারণ হতে দেখা যায় পরিবারের মেজর সন্তান।